গাজায় ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে পাথর টেস্টে জুতার অল লাইভস আর ইকুয়েল ও ফ্রিডম ইজ দ্য হিউম্যান রাইটস লিগে খেলতে চেয়েছিলেন অজিবেটার ওসমান খাজা। তবে আইসিসির নীতিবিরোধী হয় সে জুতো পরে মাঠে নামতে পারেননি তিনি। এবার বিশ্বের জুতা জোড়াকে নিলামে তুলেছেন ওসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে বিশ্বের জুতা পরে মাঠে নামার সুযোগ না পেলেও কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন তিনি। এতেও আইসিসির শাস্তির মুখে পড়তে হয় এই তারকাকে। এবার গাজায় নির্যাতিত শিশুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। আইসিসির নিষিদ্ধ করা জুতাকে নিলামে তুলেছেন ওসমান খাজা। নিজের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সবাইকে সমর্থনের আহ্বান জানিয়েছেন খাজা। গত বছরটা খাজার জন্য 22 বছর চেয়ে মাঠের বাইরের ক্রিকেটটাই বেশি কঠিন ছিল, কারণ সবাই যখন নিশ্চুপ তখন স্রোতের বিপরীতে গিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এ কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির শাস্তির মুখোমুখি হয় ওসমান খাজা। ফিলিস্তিন নিয়ে বার্তা প্রদানে বাধা দিতে খাজাকে অনুমতি দেওয়া হয়নি পায়রা প্রতীক ব্যবহারে। তবে সব কিছু পিছনে ঠেলে যুদ্ধ বিধ্বস্ত গাজার পাশে দাঁড়াতে অভিনব এক উপায় খুঁজে বের করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। খাজা বলেন, নিলামে 1,000 অস্ট্রেলিয়ান ডলারে শুরু করা জুতার দাম বাড়ছে হু করে 24 ঘন্টায় কম সময়ে, যা বেড়ে দাঁড়িয়েছে 12 গুণে। যদিও নিলাম চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত, আর যে দামে জুতা বিক্রি হবে তারা পুরো অর্থ চলে যাবে ইউনিসেফের গাজার শিশুদের জন্য তৈরি করা তহবিলে। কেবল জুতা নয়, গাজার শিশুদের পাশে দাঁড়াতে খাজার বিশেষ লেখা সংবলিত টি শার্টও বিক্রি হচ্ছে।